A nationwide Black Day was organized on Friday at Paradise Chowmoni Agartala to protest the killing of a farmer, Shubhkaran Singh, who was shot dead by the BJP government police in Haryana and the attack on farmers. On this day, all the members of United Kishan Morcha, Central Trade Union Joint Forum and Independent Regional Federation were present on the occasion. Later, all the present members has offered their gratitude by placing flower in the martyr altar. If Kishokder, Moshaler, Labhajanak Dal, Orthat Amader Desher, Krishi Bigyani, M.S. Swaminathan, ভারতবর্ষের সরকারের পক্ষে একটি প্রস্তাব সরকারের কাছে দিয়েছিলেন সরকার গঠিত কমিশনের নেতা হিসেবে, এবং সেই প্রস্তাবে তিনি সুনির্দিষ্টভাবে সরকারের কাছে বলেছিলেন যে আমাদের দেশের ফসলের যা সব মিলিয়ে উৎপাদন খরচ পড়ে তার সাথে 50% যোগ করে কৃষকদের ফসল সরকারের উদ্যোগে কেনা দরকার। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার মুখে অনেক কথা বললে পরও এখনো পর্যন্ত এই দাবি কেন্দ্রের বিজেপি সরকার মানেনি। তার ফলে গত 10 বছরে 1 লক্ষের উপর কৃষক ফসলের ন্যায্য দর না পেয়ে, তাদের ঋণ ফেরত দিতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এরই প্রতিবাদে দেশব্যাপী লক্ষ লক্ষ কৃষক আমরা দেখেছি কোভিডের সময়টাতে 2020 সালের 26শে নভেম্বর দিল্লির প্রান্তে লক্ষ লক্ষ কৃষক এসে হাজির হন এই দাবিতে। সেদিন নরেন্দ্র মোদী সরকার 384 দিন পর 2021 সালের ডিসেম্বর মাসে কথা দিয়েছিলেন যে কৃষকরা যে দাবি নিয়ে এসছেন সেই দাবি মানা হবে। কৃষকদের পক্ষে সেদিন শ্রমজীবী মানুষ থেকে আরম্ভ করে আমাদের দেশের সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ এক জায়গায় দাঁড়িয়েছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম 2021 সালের ডিসেম্বর মাসে দেওয়া নরেন্দ্র মোদী সরকারের প্রতিশ্রুতি রক্ষা না করার ফলে আমাদের উত্তর ভারতের কৃষকরা দিল্লি অভিমুখে পুনরায় তাদের দাবি জানাবার জন্য অগ্রসর হচ্ছিলেন। কৃষকদের দেশের যারা শত্রু তাদেরকে মোকাবেলা করার জন্য মিলিটারি যে ভূমিকা গ্রহণ করে নরেন্দ্র মোদী সরকার, যারা আমাদের দেশের অন্নদাতা তাদেরকে আটকাবার জন্য রাস্তার মধ্যে এমন ব্যারিকেড তৈরি করেছে যাতে কৃষকরা কেন সরকারের পক্ষ থেকে ভাঙতে গেলে পর কয়েকদিন সময় লাগে। এই অবস্থায় দাঁড়িয়ে তা সত্ত্বেও কৃষকরা তারা দিল্লি অভিমুখে যখন রওনা দিয়েছেন তাদের উপর বর্বরোচিত আক্রমণ হয়, এবং তাতে পাঞ্জাবের ভাতিন্দা জেলার সন্তান যুব কৃষক শুভকরণ সিং, তিনি পুলিশের বুলেটের আঘাতে নিহত হন। কেউ বলেন রাবারের বুলেট, আবার পাঞ্জাবের ডাক্তাররা বলছেন অরিজিনাল বুলেট তার মাথার মধ্যে ঢুকে গেছে, এবং 160 জন মারাত্মকভাবে আহত হয়েছেন, তাদের কে বাঁচবেন কে জীবিত থাকবেন বলা যাচ্ছে না। রিপোর্টে প্রণব মাগারতলা, চিনিখরাঙ্গ।